আবারও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে দেশের পেঁয়াজের বাজার। কেজিতে বেড়েছে 20 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। নিয়মনীতি তোয়াক্কা না করে ইচ্ছামতো দাম বাড়িয়ে চলেছে ব্যবসায়ীরা। টেস্ট রিপোর্টে দেখুন বিস্তারিত। গাইবান্ধার পাইকারি ও খুচরা বাজারে 2 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে দ্বিগুণ বেড়েছে। 2-3 দিন আগেও যে পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি ছিল 60 টাকা, আজ তা বিক্রি হচ্ছে 120 টাকা দরে, আর খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। মোকামে পেঁয়াজের সংকট থাকায় বেশি দামে কিনতে হচ্ছে বলে বিক্রিতেও দাম বাড়াতে হয়েছে, বলছেন গাইবান্ধার পাইকারি ব্যবসায়ীরা। কেজিতে 1 টাকা লাভ রেখেই বিক্রি করছেন বলে দাবি তাদের। যে পরিমাণ আমদানি হওয়ার কথা সে পরিমাণে আমদানি হচ্ছে না, যে কারণে পেঁয়াজের বাড়াচ্ছে এরকম, যেখানে অত জায়গাতে 2 গাড়ি লোড হচ্ছে, সেখানে এখানে 2 গাড়ি লোড হচ্ছে। অন্যদিকে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তাদের অভিযোগ, দাম বাড়াতে নিয়ম নীতির তোয়াক্কা করছে না অসাধু ব্যবসায়ীরা। আগে ছিল 70 টাকা কেজি, সেই পেঁয়াজ আজকে 120 টাকা কেজি, এটা কি মগর মূল্য শুরু হয়ে গেছে। এদিকে 2 দিনের ব্যবধানে রাজবাড়িতে মানভেদে প্রতি কেজি দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। জেলার বড় বাজারে প্রতি কেজি পেঁয়াজে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা দরে। সপ্তাহের শুরুতে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি 70 থেকে 80 টাকা। আমরা দরিদ্র মানুষ, এখন আমরা কেনাকাটি করতে পারিনি, এখন পেঁয়াজের দাম বেশি, 100 টাকা কেজি চায়, এরকম দাম হলে কি করে মানুষ খাবে টাকে। ব্যবসায়ীরা জানান, মুড়ি কাটা পেঁয়াজ ওঠানো শেষ পর্যায়ে, তাই সরবরাহ কমে গেছে। মূলত এই কারণেই পাইকারিতে প্রতি মণ পেঁয়াজের দাম বেড়েছে 500 থেকে 600 টাকা। 30 টাকা কেজির বাজার বাড়ছে, তার কারণ বীজ সংকট, পেঁয়াজ দেশে কম ওঠে, আমদানি কম হয়, 3800-3500, 4000 এরকম, 39 এরকম বাজার যায়, পেঁয়াজের কেজি 100 টাকা কেজি খুচরা বাজারে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। বাজার মনিটরিং করে দ্রুত পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ ক্রেতাদের। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। পটুয়াখালীর গলাচিপার সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত এবং 15 জন আহত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বাদুরা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যাত্রী নিয়ে গলাচিপার হরিদেবপুর থেকে পটুয়াখালী যাচ্ছিল। বাদুরা বাজারের কিছু আগে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস এবং একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায় বাসটি। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয়, ঘটনাস্থলেই মারা যান 2 জন। এদিকে কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 2 জন। গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার মূল হোতা মাদ্রাসার মুহতামিম ইসমাইল হুসাইন সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, গত বুধবার রাত 8টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরের বাঁশবাড়িয়ায় পরিজন বেগম মহিলা কওমি মাদ্রাসা 2 শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাদ্রাসা শিক্ষার্থীর বাবা 6 জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন।